নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো, আমি শাড়ি পরে চলে এসেছি। তোমরা অনেকেই অনেক সময় কমেন্টস করো যে আমি কেন শাড়ি পরি না, বা শাড়ি পরে আসার জন্য। তো আজকে আমি শাড়ি পরেই এসেছি। তো এখন তো সন্ধে হয়ে গেছে, তো আজকের আমি ভিডিওটা লেট করেই শুরু করলাম, কারণ সকালবেলা আর এমনি তো বর্ষাকাল বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে, তো আসতে অনেকটাই বেলা হয়ে গেছিল, প্রায় 3টের সময় এসেছি। তো এসে স্নান করে খেয়ে একটু বিশ্রাম করছিলাম, তো সন্ধেই হয়ে গেল প্রায়, সেই জন্য আর ভিডিওটা করাই হয়নি আজকে। তো যেহেতু এখন সন্ধ্যাবেলা, একটা টিফিন বানাবো, স্ন্যাক্স বানাবো সন্ধ্যাবেলা, সেটা ভাবলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। আমাকে দেখতে কেমন লাগছে সেটা তোমরা লাইক কমেন্টস করে জানাবে। তোমাদের রিকোয়েস্টেই আজকে আমার শাড়ি পরে আসা। আর যেহেতু ঘর দোর বন্ধ হয়ে আছে, প্রচণ্ড গরম হচ্ছে, পাখা তো চালাতে পারছি না, তো ঘেমেও যাচ্ছি। তো যাই হোক, বেশি বকবক করো না, চলো রান্নাঘরে যাই, তারপর তোমাদেরকে দেখাতে থাকি। কারণ বাবাও টিফিন খাবে, তাই বসে আছে, তাই লেটও হয়ে যাচ্ছে, সেজন্য আগে রান্নাঘরে যাই, তারপর যেতে যেতে কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি। চলো এসো। চলে এসেছি আমি রান্নাঘরে। তো এই তো দেখো, আমি গ্যাসটা প্রথম জ্বলে নেব। কড়া বসিয়ে দিচ্ছি, আর এই যে এখানটা সব রেডি করে রেখে গেছি, এতে ডাল রয়েছে, আর এতে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচানো আছে, সামান্য লঙ্কার গুঁড়ো আছে, একটু হলুদ গুঁড়ো আছে, আর নুন দেওয়া আছে। এটা এখন ভালো করে মাখিয়ে নেব, আর ওইদিকে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো ডালটাকে আমি এভাবে ফেটে নিচ্ছি, দেখো পেঁয়াজ লঙ্কা সবই দেওয়া আছে। এটা এগুলো ফাটিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নেব, এতে কি হয় ডালের টেস্টটাও ভালো হয়। আচ্ছা, ব্লকটা কিন্তু খুব ছোটোই হবে, কারণ কদিন ব্লক যাচ্ছে বড় বড়, বেশ বড় বড় হয়ে যাচ্ছে, তো আজকে সেই জন্য ব্লকটা একটু ছোটোই রাখবো। এই যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, এটা সাদা তেলেও করা যায়, তো আমি এখন সর্ষে তেলে করছি। তেলটা আমি একটু বেশি দেব, বেশি মানে একদম ডুবো ডুবো তেল দেব না। এবারে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি। নিয়েছি আমি আজকে, কিন্তু তোমাদের রিকোয়েস্টের জন্যই আমি শাড়ি পরেছি। তো তোমাদেরকে তো বললাম যে আমি এখন থেকে রাখার চেষ্টা করব, তোমরা যে যা কমেন্টস করবে আমি কমেন্টসগুলো পড়ি, তো আমি চেষ্টা করবো রাখার, তো বলবো না, অনেকেই আমাকে কমেন্টস করেছে শাড়ি পরে করার জন্য, তো আজকে সেই শাড়ি পরেই করছি। একটু কষ্ট হচ্ছে, কিন্তু তবুও তোমাদের জন্য একটু কষ্ট করে কোনো ব্যাপারই নয়। এছাড়াও যাচ্ছি, কারণ শাড়ি পরে কাজ করার অভ্যেসটা আমার নেই। তোমাদের তো আমার সব ভিডিওতেই দেখো যে আমি শাড়ি খুব একটা পরি না, বা পড়তে পারি না, আমার অসুবিধা হয়, কারণ তোমার পড়ার অসম্মানে পড়ার অভ্যেসটা আমার নেই, কি বলবো তোমাদেরকে আমি বুঝতে পারছি না। তো আমি এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি, এগুলো ভেজে রাখতে হবে, সেজন্য একটা জায়গা নিয়ে নিয়েছি, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, বেশ ভালোই গরম হয়ে গেছে তেলটা। আমাদের বাবার এটা খুব ফেভারিট, তো সেই জন্য এটা দিয়ে মনে হবে বলে বসে আছে। আর এই শীতে বর্ষাকালের সন্ধ্যে এরকম মুচমুচে যদি ডালের বড়া থাকে, তাহলে তো আর বলাই বলার কথাই নেই। দেখো আমি এটা তেলের মধ্যে ভাজতে দিয়েছি, এখন আমি আঁচটাকে কম করে দিয়েছি, এটা আস্তে আস্তে হোক। ততক্ষণ আমি ঠিক আমাকে কমেন্টস করে শাড়ি করার জন্য বলেছে, তাদের একটা লিস্ট তোমাদেরকে আমি তুলে ধরছি। যেমন আমাকে কমেন্টস করেছে সৌরভ দাস, যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তো তাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। হয়তো আমার ভিডিও
অতটা ভালো হয় না, তবু চেষ্টা করব আমি ভালো করার জন্য। তাও যে তোমরা আমাকে কমেন্টস করে এটা জানিয়েছো, এটাতেই আমার অনেকটাই আমি খুশি, অনেকটাই আমি পেয়েছি। তো সৌরভ দাসের পরেই রয়েছে কৌশিক দেব, এছাড়াও রয়েছে রুদ্র রায়, তো এরকম অনেকেই আছে আমার ভিডিওটা দেখে, তাদের ভালো লাগে হয়তো। আর ঠিক আছে, তোমরা এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো, আর তোমাদের কমেন্টসগুলো আমি পড়বো কোনো এক সময় অন্য কোনো ভিডিওতে দেখবো। ততক্ষণ তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে থাকো। পিচ করে আমার হয়ে গেছে, হয়ে গেছে মানে একটু লাল লাল হয়েছে। এবার আরেকটা পিচ করে আমি ভাজবো, দেখো অনিন্দ মিত্র, অরবিন্দ সিং, যাই বলো আমার সব রেডি তৈরি, এটাই লাস্ট। খাওয়া দাও না, এগুলো গরম গরম না খাওয়াতে ভালো লাগে না। এই দেখো আর এই তিনটে আছে, আর এখানে হচ্ছে ওনারা খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, তোমাকে তো প্রথমেই বলেছিলাম যে আজকের আমি শুধু এটা নিয়েই একটা ভিডিও করব। তো ঠিক আছে, চলো আজকেকারের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর তার আগে আমি তোমাদেরকে বলে রাখছি যে আমার ভিডিওটা যদি আজকে তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, যে শাড়ি পরেছি বলে যে কোনো একটা জিনিস যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টস করে জানাবে, আর লাইক শেয়ার তো করবে, সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের যদি কোনো নতুন নতুন বন্ধুদেরকে শেয়ার করতে পারো, তো আমার চ্যানেলটাকে শেয়ারও করে দিও। তো বাজে কমেন্টস কেউ করবে না, তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আমি শাড়ি পরে এসেছি। তো মাঝে মাঝেই আমি শাড়ি পরে করার চেষ্টা করব। তো যাই হোক, বেশি বকবক করবো না, বেশি বকবক করলে আমার কথা উল্টো পাল্টা হয়ে যায়, গুলিয়ে যায়, তাতে তোমাদের দাদা খুব রেগে যায় যে কীভাবে কথা বলতে হয় জানো না, এটাও বলে দেয় আর কি। তো সেই জন্য আর বেশি বকবক করবো না, তো এইটা হলেই আমার লাস্ট হয়ে যাবে। এলে আমি এটা মোছামুছি করে নেবো, নিয়ে বেরিয়ে যাবো। তো ভিডিওটা অতদিন আমি টানছি না, তার মতো টাটা, বাই বাই।